প্রিয় শিক্ষার্থীরা মডেল একাডেমির অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী শিক্ষক মডেল একাডেমি। আজকে তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের অষ্টম অধ্যায় হলো ভগ্নাংশ। এই পাঠ শেষে দেখো আমরা কি শিখতে পারবো। এই পাঠ শেষে আমরা ভগ্নাংশ কি তা বলতে পারব আর কি পারবো, ভগ্নাংশ সংখ্যা কোনটি ছোট কোনটি বড় তা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আজকে আলোচনা পাঠ হলো আমাদের কি ভগ্নাংশ। তাহলে আমি প্রথমেই তোমাদেরকে জিজ্ঞাসা করি, বলতো ভগ্নাংশ কি? হ্যাঁ, ভগ্নাংশ হলো কোনো বস্তুর ভাগের অংশ। কোনো বস্তুকে তুমি যে ভাগগুলো করবে, যে ভাগ করবে তার অংশ। তাহলে ভগ্নাংশ কি? ভগ্নাংশ কি উত্তর তুমি বলতে পারবে? কি ভগ্নাংশ হলো? ভগ্নাংশ হলো ভাগের অংশ। অর্থাৎ যদি তোমাকে একটি আপেল দেওয়া হয়, তুমি যদি সেই আপেলটাকে সমান তিন ভাগে ভাগ করো, আর যদি তোমাকে এক ভাগ খেতে দেওয়া হয় তাহলে তুমি কতটুকু খেয়েছো? তিন ভাগের এক অংশ। অর্থাৎ তুমি যদি তিন ভাগ করা হয় আপেলটাকে সমান, আর তুমি খেয়েছো একবার। আমি যদি জিজ্ঞাসা করি তুমি কতটুকু খেয়েছো, তুমি বলবা যে আমি তিন ভাগের এক অংশ খেয়েছি, অর্থাৎ আমি আপেলের এক তৃতীয়াংশ খেয়েছি। কি খেয়েছো? এক ভাগ করতে বলা হয়, তুমি যদি সেটাকে সমান চার ভাগ কর, আর যদি এক ভাগ তোমার কাছে রেখে বাকি তিন ভাগ তোমার বন্ধুদের কাছে দাও, আমি তুমি তোমাকে জিজ্ঞাসা করি তোমার কাছে যে খাতার বা পেজের পৃষ্ঠার কত অংশ আছে, তখন তুমি বলবে আমার কাছে এক চতুর্থাংশ আছে, অর্থাৎ চার ভাগের এক ভাগ। মানে পুরো একটা পেজ যদি তুমি চার ভাগ করো, আর যদি তোমার যদি এক ভাগ দিই, তখন তুমি বলবে আমার কাছে কত আছে, এক চতুর্থাংশ। এক চতুর্থাংশ। তাহলে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস সম্পর্কে আজকে দেখাই। যেমন একটা বক্স, তাহলে এখানে তিনটা ঘর। তোমাকে যদি বলা হয় যে তুমি এই বক্সের তিন ভাগের এক ভাগ অর্থাৎ এক তৃতীয়াংশ রং করো, তখন তুমি কি করবে? যেহেতু তিনটা ভাগ ছিল, তুমি এরকম এক ভাগ রং করবে। ঠিক আছে? আবার এটা সার্কেল অথবা বৃত্ত, বৃত্তকে যদি সমান চার ভাগে ভাগ করো, দেখো যদি আমরা মাঝখান দিয়ে আড়াআড়ি দাগ টানি তাহলে চার ভাগ হয়ে যাবে। এ এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ। যদি বলো এই বৃত্তের তুমি এক ভাগ রং করো, তখন তুমি যেখানে এক ভাগ এভাবে তোমার পেন্সিল দিয়ে, রং পেন্সিল দিয়ে তুমি এভাবে রং করতে পারবে। অর্থাৎ তুমি এই বৃত্তের এক চতুর্থাংশ রং করেছ, আর এই বক্সের এক তৃতীয়াংশ রং করেছ। তাহলে আমরা ভগ্নাংশে এইভাবে ভগ্নাংশ আমরা বিন্যাস করতে পারবো। এখন আমি যদি তোমাদেরকে কিছু কাজ দিই, তোমরা অবশ্যই করবে আর মনে রাখবে, আমাদের যখন স্কুল খুলবে তখন তোমরা এই কাজগুলো করে রাখবে। তোমাদেরকে এখন আমি কিছু কাজ দিয়ে রাখছি, এইভাবে তোমরা ভগ্নাংশ কি ভগ্নাংশ অংশগুলো করে রাখবে। আর পরবর্তী আরেকটা ক্লাস, এই ভগ্নাংশ আরেকটা ক্লাস থাকে, তোমরা পরের ক্লাসটা ফলো করবে, তাহলে সেখানে সম্পূর্ণ আমাদের হয়ে যাবে।